মেসির পর এবার পিএসজি ছাড়ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন তিনি। বিশাল অঙ্কের বেতনে আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই ফরওয়ার্ড। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সময়টা তখন 2010-11 সাল। ফুটবল দুনিয়ায় তখন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর একচ্ছত্র রাজত্ব। এর মধ্যেই ফুটবল অঙ্গনে কানাঘোষা। ব্রাজিলের সান্তোসের আতুর ঘরে তৈরি হচ্ছে এক বিস্ময় বালক, নাম নেইমার। প্রতিভার পূর্ণ বিকাশ ও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য নেইমারকে পাড়ি দিতে হতো ইউরোপে। তাকে দলে ভেড়াতে বিশ্বের বাঘা বাঘা ক্লাবের আগ্রহও ছিল তুঙ্গে। তবু মেসির টানে তিনি চলে এলেন বার্সেলোনায়। তার পরের ইতিহাস সবারই জানা। সে সময় মেসি রোনালদোর পর সবচেয়ে বেশি যে নামটা উচ্চারিত হয়েছে তা হলো নেইমার। মেসির বলয় থেকে বেরিয়ে নিজের রাজত্ব তৈরি করতে 2017 সালে রেকর্ড 222 মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। গেল ছয় বছরে ফরাসি ক্লাবটির হয়ে 173 ম্যাচে 118 গোল করেছেন নেইমার। এর পাশাপাশি তার রয়েছে 77টি অ্যাসিস্ট। এ সময় তিনি পিএসজির হয়ে 5টি ফ্রেঞ্চ লিগ ওয়ান, 3টি কোপা ডি ফ্রান্স শিরোপা জেতেন। কিন্তু পিএসজির স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি একবারও। এছাড়া ইঞ্জুরি ও মাঠের বাইরের নানা ঘটনা পিএসজির সঙ্গে নেইমারের দূরত্ব কেবল বাড়িয়েছে। অনেকদিন ধরে নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছিল। অবশেষে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। চুক্তি অনুযায়ী ক্লাবটিতে ক্রিস্টিয়ানো রোনালদোর সমান 200 মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি। রোনালদো করিম বেনজেমারা সৌদি লীগটিতে যোগ দিলেও বয়সের হিসেবে লীগটির সেরা সাইনিং হতে যাচ্ছেন নেইমার। আল হিলালে কালিদো কোলিবালি, রুবেন নেভেস ও সাবেক বার্সা উইঙ্গার মেলকমকে সতীর্থ হিসেবে পাবেন নেইমার। নেইমার দুই বছরের চুক্তি শেষে আবারও ইউরোপে ফিরতে চান, খেলতে চান সর্বোচ্চ পর্যায়ে। তখন তার বয়স থাকবে 33 বছর। নেইমার কি পারবেন আবারও ইউরোপে ফিরতে? জবাবটা সময়ের হাতেই তোলা থাকলো। বিজয় টিভি নিউজ ডেস্ক।